আমাদের নতুন একটা ভিডিওর মধ্যে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে, আমি কিন্তু বন্ধুরা অনেক ভালো আছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। বন্ধুরা এখন গড়িতে সময় হলো রাত্রি 9টা, আর বন্ধুরা আজকে আমি আই গেছি আমরা সবার প্রিয় মনা দিদির বন্ধুরা বিয়া। তো বন্ধুরা বিয়েটা কালকে, তো আজকে বন্ধুরা অধিবাস। তো বন্ধুরা মনা দিদির এখানে আনা হয়েছে, দেখুন এখানে স্নান করানি ওর আর বন্ধুরা হলুদ মাখানি ওর। যেহেতু বন্ধুরা অধিবাস তো হলুদ তো আমরা একটু মাখাইতে লাগবো। বন্ধুরা এখানে অনেক নিয়ম আছে যে বিয়ার, এখানে সব নিয়ম টিয়ম করানি আর বন্ধুরা এখানে কটি দেওয়া জল দেওয়ার মানে স্নান করানি ওর বন্ধুরা। আর বন্ধুরা তারা ডেকোরেশনটা দেখুন আর বন্ধুরা কি সুন্দর বন্ধুরা তারা সাজাইছে। উপর দিকটা বন্ধুরা সিলিং দেখুন এখানে ফুল জুপা জুপা কি সুন্দর বন্ধুরা জুলি জুলি হয়েছে ফুল, খুব ভালো লাগে বন্ধুরা। আর এদিকে খুব সুন্দর করিয়া সাজানো হয়েছে বন্ধুরা দেখুন। তারপরে বন্ধুরা একটু দামাইল দিব আমি সবাই দিকে কীরকম হয়েছে আমার দামাইলটা। বন্ধুগণ অনেকক্ষণ ধরে নাচানাচি করলাম, গান গাইলাম বন্ধুরা। তারপরে এখানে দেখবেন আমি মেহেন্দি পড়া নিয়ে লেগে বইছি বন্ধুরা। আমি কিন্তু অত ভালো করতে পারি না, তবু নিজের মতো করিয়া এর চেষ্টা করি। তো আমার মেহেন্দি পড়াটা কীরকম হয়েছে আপনারা সবাই কমেন্ট করিয়া জানাবে, তাহলে আমি অনেক খুশি হই। আর তোমাকে যদি এরকম আমার কাজ যদি ভালো লাগে বন্ধুরা, যদি মেহেন্দি পড়াইতে চাও আমার লাগে কিন্তু যোগাযোগ করতে পারো। আমি কিন্তু বিয়া বা অন্য কোনো অনুষ্ঠানে সবার বাড়ি থেকে কিন্তু মেহেন্দি পড়াই বন্ধুরা। তো বন্ধুরা মনাদের ইচ্ছা আসলো যে বিয়ের সময় তাই আমি মেহেন্দি পড়াই পেলে গিয়া। তো বন্ধুরা আগে তো আমরা গ্রামে আসছিলাম, তো এখন এখান থেকে বন্ধুরা একটু দূরে গেছি গিয়া। তো বন্ধুরা এখান থেকে রাত্রে আইসি বন্ধুরা, মা মামা আর আমি বন্ধুরা এখানে আসছি। তখন রাত্রে প্রায় 9টা, মেহেন্দি পড়াটা শুরু করছি আমি প্রায় 9:30 থেকে। তো বন্ধুরা এখানে অনেকক্ষণ আসছিলাম বন্ধুরা, নাচ গান করলাম, অনেক আনন্দ ফুর্তি করলাম, খাওয়া দাওয়া করিয়া বন্ধুরা প্রায় রাত্রে 12টার সময় বন্ধুরা আমরা এখান থেকে আইসি। তো বন্ধুরা পরের দিন আবার বিয়ে দিয়ে দেখাই আপনারা সবাই লাগে যে মনাদির বিয়ে কীরকম হয়েছে। তো আপনারা ভিডিওটা বন্ধুরা না কাটিয়া পুরা দেখবা কীরকম হয়েছে, ভিডিও কমেন্ট করে জানাইবা আর লাইক কমেন্ট শেয়ার আপনাদের প্রিয়জন শেয়ার করে দেওয়া ভিডিওটা, তাহলে আমি অনেক খুশি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, আমার ফেসবুক পেজটা সুধাংশু রঞ্জন দাস তোমরা সবাই একটু ফলো করতে ভুলবা না, তাহলে আমি অনেক খুশি মতো আরও অনেক নতুন নতুন ভিডিও বানাই। তো বন্ধুগণ এখন সময় হইল সন্ধ্যা 6টার, বন্ধুরা আমরা বাড়ি বিয়াবাড়ি যেয়ে ভালো গিয়া, বিয়াবাড়িতে গিয়া দেখাই মুখে থেকে তখন লগে তো অনেক খেয়ে আছে আমার, তারা দুজন আছে। বন্ধুরা সেদিন লগ্ন ছিল বন্ধুরা গদুর লগ্নে, আর বন্ধুরা আমরা বিয়ে বাড়ি যেতে যেতে অনেক দেরি হয়ে গেছি গিয়ে, প্রায় সন্ধ্যা 6টা হয়ে গেছে। আর ইয়া দেখি বন্ধুরা এখানে 7টা কিন্তু শেষ হয়ে গেছে গিয়ে, আর জামাইপুর কুঞ্জের মধ্যে দাঁড়ানি রয়েছে না। আর বন্ধুরা এখানে অনেকে ফটো টটো তুললা বন্ধুরা একসঙ্গে, তারা দাঁড়ানি ছিল আর সবাই ফটো উঠাল। তো বন্ধুরা 7টাকটা আমি দেখতে পারছি না, তো কীরকম গিয়া যতটুকু পাইছি বন্ধুরা তো সব কিছু উঠাইছি আর সবার লাগে একটু দেখানোর চেষ্টা হওয়া মতো। তোমরা ভিডিওটা পুরো না কাটিয়ে দেখবে বন্ধুরা। তো জামাইপু এখানে দাঁড়াই দিয়েছি না, সবাই দেখুন অনেক আনন্দ ফুর্তি নাচানাচি করটা, অনেক ফটো টটো তুলটা বন্ধুরা। তারপরে এখানে কলা লইয়া বন্ধুরা মামা শ্বশুর উপস্থিত, আমরা বন্ধুরা মামা শ্বশুর কিন্তু নতুন বড়ে কলা দিতে লাগে।
তো সাত পাক শেষ হওয়ার পরে বন্ধুরা দেখো এখানে আমরা মায়ের মনাদিরে প্রেজেন্ট দিরা বন্ধুরা, আর আমরা ঘরের ভিতরে গেলাম। গিয়া এখানে অনেক ভিড় দেখলাম আপনারা সবাই, তারপরে মনাদিরে একটু সুন্দর করে বন্ধুরা ভিডিও করলাম, ফটো টোটো উঠাইলাম বন্ধুরা, সব জায়গা তো ছাড়তে লাগবো, সবাই পোস্ট করতে লাগবো, ফেসবুকে দিতে লাগবো, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিতে লাগবো বন্ধুরা, ইনস্টাগ্রামে ছাড়তে লাগবো। তো ফটো টোটো না উঠাইলে তো বন্ধুরা উঠিত না। আর একটু ভিডিও টিডিও করলাম, দেখুন মনাদিরে এখানে বন্ধুরা পার্লারে সাজাইছে, স্বাধীনটা বন্ধুরা খুব সুন্দর হয়েছে, আর মনাদিরে খুব সুন্দর লাগে, ভালো লাগে বন্ধুরা। আর তোমরা কীরকম লাগছে আমরা মনে দিলে সবাই কিন্তু কমেন্ট করে জানাইতে একদম বলিও না। আর বোরগড় থেকে বন্ধুরা বাড়ি আই গেছি সূর্যা, আমি কুঞ্জর সামনে, আর এখানে দেখেন আমরা পুরোহিত দাদে বন্ধুরা কি সুন্দর এখানে যজ্ঞ লাগিয়া আবির দিয়া বন্ধুরা আলপনা যেটা করে ওইটা মানে দিলে, আর তারা কুঞ্জটা বন্ধুরা কি সুন্দর বন্ধুরা সাজিয়েছে ফুল দিয়া নানা রকমের সাজসজ্জা দিয়ে বন্ধুরা কুঞ্জটা সাজানো হয়েছে বন্ধুরা। আর জামাই দেখুন এখানে জামাইরে বসানো হয়ে গেছে বন্ধুরা, তারপরে যে বিয়ার যেগুলো নিয়ম টিয়ম বন্ধুরা এখানে করার নেওয়ার এদিকে আমরা দুইজন পুরোহিত দাদু আরেকজন কে তারা আত্মীয় হইতে পারে আমি কিন্তু সঠিক জানি না, উনিও কিন্তু এখানে বইছেন বন্ধুরা বইয়া। তারপরে বিয়ার মানে যেগুলো রিচুয়ালস বন্ধুরা আমরা সেগুলো এখানে করাওয়ার দেখেন, তারপরে যজ্ঞ টিজ্ঞ করাইব, তারপরে বন্ধুরা দান শুভদৃষ্টি তৈরি আগে আর মানে এইসব এখানে করাইব। আর এদিকে দেখেন বরে কিন্তু এখানে কুঞ্জের মধ্যে আনা ওই জায়গা, তারপরে বন্ধুরা দেখেন এখানে যজ্ঞ কিন্তু শুরু হয়ে গেছে, তারপরে বন্ধুরা এখানে জামাই পরে বসে বন্ধুরা, তারপরে এখানে দেখেন কী সুন্দর ওই যে হাতের উপরে হাত দিয়া যান কী সুন্দর এখানে করে বন্ধুরা, দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে। তো অনেকক্ষণ ধরে আমরা বিয়া দেখার পরে আমি আই গেছি বন্ধুরা গেটের দিকে, আর তারা গেটটা বন্ধুরা কী সুন্দর দেখুন নানা রকমের ফুল দিয়া বন্ধুরা সাজানো হয়েছে, আর এখানে লেখা আবার কন্যাদান কী সুন্দর বন্ধুরা দেখুন গেটটা। তো এদিকে একটু আটাআটি করলাম, একটু বাইরের দিকটা উঠানোর চেষ্টা করলাম, তারপরে আবার আমি গেছি গিয়া কুঞ্জের মধ্যে গিয়া দেখি এখানে জামাই পরে কী সুন্দর একসঙ্গে বসে যা বন্ধুরা, যেগুলো রিচুয়ালস এখানে আছে আমরা গ্রাম বাংলার বিবাহের যেগুলো নিয়ম আর কি সেগুলো এখানে করা হয় বহুত সময় ধরে বন্ধুরা এখানে এই নিয়মটা করা হয়। তারপরে বন্ধুরা আমি সব কিছু উঠাইছি দেখুন জামাই পরে একসঙ্গে বহান দিয়েছি বন্ধুরা খুব ভালো লাগে। তারপরে বন্ধুরা আমি আস্তে আস্তে যাই গিয়া বন্ধুরা খাবার করে দেখে, যেহেতু বন্ধুরা আমি অনেক দূর থেকে আইসি বন্ধুরা অনেক রাত্রে হয়ে গেছি, তো আমরা একটু তারা করিয়া যাইতে লাগবো। তারপরে এখানে বই গেছি খাবার করে আইয়া দেখেন বন্ধুরা চারিদিকে মানুষ কিন্তু অনেক ভিড় এখানে, তারপরে আমি খাবার বইমো আর দেখাইমো কিতা কিতা খাইমো বন্ধুরা, তো সবাই সঙ্গে দেখেন আর আমার ভাতিজি দেখেন আর মা এখানে ওয়েটিং করে কোন সময় খানিটা দেওয়া হইব। তারপরে প্রথমে আমরা দেওয়া হয়েছে এখানে ভাত, তারপরে আসে ভাতের লগে তো বন্ধুরা আমরা বাঙালি ডাইল ভাতটা তো আমরা মানে মেইন, তারপরে বন্ধুরা বেগুন ভাজা আর মিক্সচার ডাইল, তারপরে ছিল মাছ তরকারি আর মাংস আর কি জানে ছিল, আর ওই লিগিয়া বন্ধুরা ডাইল তো আছে, আর তারপরে শেষ পাতে বন্ধুরা টক আর পায়া ছিল বন্ধুরা। রান্নাটা খুব স্বাদ হয়েছে বন্ধুরা, আমার তো খুব ভালো লাগছে বন্ধুরা, আমি খুব পেট ভরিয়ে খাইছি বন্ধুরা। আমি তো আপনারা সবাই জানেন আমি কিন্তু একটু খাইতে হইতে কিন্তু খুব ভালো পাই, আর যদি বিয়া বউবার থাকে তো তার মানে কথাই নেই। আর আমার ভাতিজি দেখেন বন্ধুরা এখানে টুস 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 করিয়া খায়, তারপরে আমিও বন্ধুরা খাই, আর অনেকদিন পরে খাইছি না নি, আর মনাদির বিয়াটা খাইয়া বন্ধুরা খুব ভালো লাগছে। আর এখানে আমার মা, তারপরে ধর মুড়িঘণ্ট আসলো, আমি খুঁজতে ভুলে গেছি, মুড়িঘণ্টটাও খুব স্বাদ হয়েছে, রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা আমি কীরকম মাংস বন্ধুরা চিপাই চিপে খাই, আর বন্ধুরা আমার দাঁতে মানে কিতা খুঁজতাম বন্ধুরা এত মানে করতে করতে হয়ে গেছি কেন বন্ধুরা, মাংস খাইলেই দাঁতের ভিতরে গিয়ে ঢুকি যায় আর কিতা করতাম। আর লগে কিন্তু আমরা বৌদিও আসেন বন্ধুরা, আমরা বৌদিরও কিন্তু নিছি, আর দেওয়ার বৌদি কুনালিয়া বইছি বন্ধুরা বেশি বেশি খাইবার লাগে। আর বন্ধুরা টক দেখুন টকটা কী সুন্দর কালারফুল বন্ধুরা, দেখিয়াই মানে একদম মানে জিভটা জল হয়ে যায় আই যায় আর কিতা খুঁজতাম বন্ধুরা, পায়াসটা কিন্তু সুপার সুপার বন্ধুরা। তো বন্ধুরা এখন হইলো গড়ির সময় 9:30, আর বন্ধুরা আমরা বিয়াবাড়ির থেকে আই গেছি বন্ধুরা, তার বিয়াবাড়ির বন্ধুরা আছে খুব ভালো লাগছে, খাওয়া দাওয়া করছি, ফটো উঠো উঠছি, তো খুব ভালো লাগছে বন্ধুরা। তো আজকে তো ভিডিও ওখানে শেষ করি, ভিডিও কীরকম হয়েছে কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সবাই ভালো থেকে সুস্থ থেকে, টাটা গুড নাইট সবাই রে। দিদি রে তোর মুখের হাসি নেই তো তুলনা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা। দিদি রে তো, দিদি রে তোর মুখের হাসি নেই তো তুলনা, দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা, দিদি আমার লাগে যেন।
দেবী প্রতিমা দিদি তোর হাসি মুখ দেখে লাগে যে সুখ ভরে তোর খুশিতে ভরে যায় রে বুক দিদি আমার স্নেহময়ী মা দিদি তোকে লাগে যেন দেবী প্রতিমা দিদি তোকে লাগে যেন দেবী প্রতিমা স্নেহ ভালোবাসা তোর কাছে পেয়েছি ও দিদি তোর কোলে পিঠে আমি বড় হয়েছি মার স্নেহ ভালোবাসা তোর কাছে পেয়েছি তোর চোখে দেখেছি জীবনের স্বপ্ন তোর মতো দিদি পেয়ে জীবন ধন্য এ জীবন ধন্য দিদি রে তোর মুখের হাসি নেই তো তুলনা দিদি আমার লাগে যেন দেবী প্রতিমা দিদি আমার লাগে যেন দেবী।